আমাদের ক্র্যাফটি সুখিতা ইনস্টিটিউটে রিসেন্টলি হয়ে গেল আধুনিক মেকআপ কৌশলের উপর প্রশিক্ষণ কোর্স। এটি দুই দিনব্যাপী একটি কোর্স ছিল, যে কোর্সটিতে আমরা পার্টি মেকআপ সম্বন্ধে ধারণা দিয়েছি, অর্থাৎ কীভাবে সহজ পদ্ধতিতে দ্রুত এবং সুন্দরভাবে পার্টি মেকআপ করা যায়, তার উপর আমরা আধুনিক যে কৌশলে মেকআপ করা হয় তার উপর আমরা ট্রেনিংটা করিয়েছি। প্রথম দিনের ট্রেনিংয়ে ছিল দিনের মেকআপ, অর্থাৎ দিনের বেলায় কোনো পার্টিতে যেতে হলে আমরা নিজেকে কীভাবে পরিপাটি করে সুন্দরভাবে সাজাতে পারি, তার উপর হচ্ছে মেকআপের বিভিন্ন রকমের টিপস ট্রিক্স এবং খুব সহজ পদ্ধতিতে কী করে নিজেকে সুন্দর করে সাজানো যায়, এবং অবশ্যই আধুনিক পদ্ধতিতে যেহেতু মেকআপের অনেক ভ্যারিয়েশন এখন এসেছে, আগের যে মাধ্যম ছিল অনেক আগে, অর্থাৎ আজ থেকে 8-5 বছর আগেও যে ধরনের মেকআপ করা হতো, এখন কিন্তু মেকআপের সেই ট্রেন্ড একদম টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বিভিন্ন রকমের অনুষঙ্গ অর্থাৎ আইটেম যুক্ত হয়েছে মেকআপের সাথে, তো সেই ধরনের আধুনিক আইটেম গুলো দিয়েই আমরা কিভাবে নিজেকে পরিপাটি করে সাজাতে পারি তার উপর ছিল হচ্ছে দিনের মেকআপের কোর্স। প্রথম দিন দিনের বেলার পার্টি মেকআপের কোর্স। তো এখানে আমাদের মডেলকে যে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ওকে দিনের বেলার পার্টিতে যাওয়ার সময়কার যে লুক, সেই লুকটা আমরা কিভাবে আনতে পারি তার উপরেই বেস করে আর কি মেকআপটা করা হয়েছে। আর হচ্ছে আমরা যেটা করি যে দিনের বেলায় সাধারণত আমরা একটু লাইট মেকআপ করি, অর্থাৎ একটু হালকা শেডের মেকআপ করি, তো সেইগুলোর মাথায় রেখে এখানে মডেলকে মেকআপ করা হয়েছে। আর আমরা অনেকে আছে যে ন্যাচারাল লুক চাই, তারপর কেউ চাই একটু গর্জিয়াস চাই, তো আমরা প্রথমে এখানে ন্যাচারাল লুক কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, তারপর ন্যাচারাল লুকের উপরেই আমরা স্লোলি কীভাবে গর্জিয়াস করে মেকআপ আর একটু ডিপ শেড করে মেকআপ করা যায় সেটা আমরা দেখিয়ে দিয়েছি ক্লাসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মডেলের যে মেকআপটা ফিনিশিং টাচ দেয়া হচ্ছে, এটা ছিল হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাসের দিনের বেলার যে মেকআপ সেই মেকআপের লুক। তো আপনারা দেখে নেন যে কীভাবে করা হলো, জাস্ট আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা, যে আমাদের মেকআপের কোর্সটা কীরকম ছিল তার সেই কোর্স সম্বন্ধে পরিচিতি করার জন্যই আসলে এই ছোটো ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের এই মেকআপে মেকআপের সাথে সাথে হালকা চুলের সেটিংও দেখানো হয়েছে, যে দিনের বেলায় কোনো পার্টিতে যেতে হলে সেই পার্টি মেকআপের পর কী করে হালকা করে চুল বেঁধে নিতে পারি আমরা। তো এই ছিল হচ্ছে ফাইনাল লুক আমাদের দিনের বেলার মেকআপের। এটা আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। দ্বিতীয় দিনের মেকআপ কৌশলে ছিল হচ্ছে রাতের মেকআপ, অর্থাৎ রাতের বেলার পার্টি মেকআপে আমরা কীভাবে নিজেকে সাজাতে পারি তার উপরে ছিল এই কোর্সটি। আমাদের প্রতিটি প্রশিক্ষণে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনে ক্লাস চলে, এখানে আমাদের সরাসরি স্টুডেন্টরা সবাই ছিল, যারা ক্লাস করেছে তারা সবাই আমাদের সাথে কীভাবে মেকআপ করতে হয় প্রতিটি বিষয় খুঁটিনাটি বিষয়গুলো তারা দেখেছে, এবং আমাদের যিনি প্রশিক্ষক ছিলেন তার কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েছেন এবং শিখে নিয়েছেন। পাশাপাশি অনলাইনেও আমাদের ক্লাস চলেছে, এবং অনলাইনের স্টুডেন্টদেরও যত কোশ্চেন আছে, যে ছোট চোখের মেকআপ কীভাবে করতে হবে, চোখ যা তার একটু বড় দেখায়, বড় চোখের ক্ষেত্রে কীভাবে করতে হবে, বিভিন্ন রকমের যত প্রশ্ন, আইব্রোটা কীভাবে করতে হবে, লিপসের ব্যাপার, তো বিভিন্ন রকমের যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো লাইভ ক্লাসে স্টুডেন্টরা আমাদের কোশ্চেন করেছে বা আমরা সেটা দেখিয়ে দিয়েছি সরাসরি ক্লাসের পাশাপাশি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে ওকে একটু ডার্ক কালার শেড করা হয়েছে, ডার্ক কালার আই শেড করা হয়েছে, আর যেহেতু রাতের মেকআপ একটু ভারী গ্লিটারি আই করা হয়েছে,
তো এই পার্টি মেকআপের উপর ছিল হচ্ছে আমাদের এই মেকআপের দুই দিন ব্যাপী কোর্স, একটি ছিল হচ্ছে প্রথম দিন দিনের মেকআপ এবং পরের দিন ছিল হচ্ছে রাতের মেকআপ। আর যেহেতু ব্ল্যাক কালার পড়েছে তো এই কারণে আমরা ব্ল্যাক বেইজ মেকআপটা করেছি এবং স্টুডেন্টদের চাহিদাও ছিল এটা। স্টুডেন্টরা আমাদেরকে বলেছিল যে আমরা কিভাবে ব্ল্যাক স্মোকি আইটা করতে পারি সেটা যেন দেখানো হয়। তো আমরা এখানে বিভিন্ন রকম ডিপ আই শেড দেখিয়েছি, তার পাশাপাশি আমরা স্মোকি আইটাও দেখিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো থাকবেন সবাই।